আসছে শারদীয়া দুর্গাপূজা, তারই প্রস্তুতি চলছে এখন রাজ্যের চারদিকে। পুজো যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য বসে নেই প্রশাসনও। বিগত দিনের মতো এবারও যাতে উৎসব সব জায়গাতেই উৎসবের আবহে সম্পন্ন হয় সেই লক্ষ্যে প্রশাসনিকভাবে চলছে কাজ। আগরতলা পৌর নিগমের ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। শারদীয় দুর্গা উৎসবের অন্যতম একটি প্রক্রিয়া হল প্রতিমা নিরঞ্জন। রাজধানী আগরতলা শহরের অধিকাংশ প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে, আর এই প্রতিমা নিরঞ্জন উপলক্ষে আগরতলা পৌর নিগম গত কয়েক বছর ধরে বিশেষ উদ্যোগ গ্রহণ করে আসছে। পৌর নিগমের উদ্যোগেই সেখানে চলে প্রতিমা নিরঞ্জন, তাই প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখে দশমী ঘাটের পরিকাঠামোগত উন্নয়নের জন্য চলছে এখন কাজ। স্মার্ট সিটি প্রকল্পে দশমী ঘাটকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে। প্রতিমা নিরঞ্জনে কোন রকম অসুবিধা যাতে না হয় তার জন্যই চলছে এখন পরিকাঠামোগত উন্নয়নের কাজ। বুধবারে কাজের গতি খতিয়ে দেখতে দশমী ঘাটে গেলেন মেয়র দীপক মজুমদার। স্থানীয় কর্পোরেটর ও পৌর নিগমের আধিকারিকদের সাথে নিয়ে এদিন কাজের সমস্ত দিক সরেজমিনে খতিয়ে দেখে তিনি কথা বলেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মকর্তাদের সাথে। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, মহালয়ের আগেই কাজ শেষ করার লক্ষ্য। দশমী ঘাট ছাড়াও আগরতলা পৌর নিগমের আরও বেশ কিছু এলাকায় প্রতিমা নিরঞ্জন হয়ে থাকে, সেই সব জায়গাতেও নিরঞ্জনের পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয় পৌর নিগম। পরিচ্ছন্ন রাখা, শহরকে একদম দূষণমুক্ত রাখা, নির্মল রাখা এবং রাস্তা ড্রেনগুলি পরিষ্কার রাখা, রাস্তাগুলি মেরামতি করা, যেখানে যেখানে যাতে দর্শনার্থীদের বা পুণ্যার্থী কোনো অসুবিধা না হয় সেদিকে চেষ্টা করা এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা। বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি গলিতে আমরা আলোর ব্যবস্থা করব এবং শহরকে নতুনভাবে সাজানো যাবে। বিভিন্ন আই মাস্ক লাইট লাগানো হচ্ছে, আরও কিছু লাগানো হবে। এবং ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।